নাটোর জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কমিটিকে অগণতান্ত্রিক অবৈধ বলে দাবি করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়েছে অধুনা বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা শনিবার চব্বিশ জুলাই দুপুরে কান্দি কান্দিভেটুয়ায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয় সংগঠনের অধুনা বিলুপ্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন কেন্দ্রীয় কমিটি ঘরে বসে রাজাকার পুত্র ইশতিয়াক আহমেদ ডলারকে সভাপতি ও শফিউল আজম স্বপনকে সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে এরা কখনোই স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত ছিলেন না সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিকে স্থান পাওয়া চার সহ সভাপতি নতুন এ কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে বিলুপ্ত পূর্বের কমিটির প্রতি সমর্থন জানান সংবাদ সম্মেলনে সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ সেলিম জেলা ছাত্রলীগের জেলা সভাপতি মোস্তারুল ইসলাম আলম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বনলতা রাখি ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ